আপনার গোসল ফরজ হয়ে যায় তো অন্য কেউ লোকে করে দিতে পারবে না পারবে পারবে না আপনার নামাজ অন্য লোকে পড়ে দিতে পারবে না আপনার এবাদত অন্য লোকে করে দিতে পারবে না এই জন্য দুনিয়াবি শিক্ষার চাইতে দিনই শিক্ষা আজ যদি তহিদ কাকে বলে আজ আপনি আমি জানি না তহিদে উলুহিয়াত কাকে বলে জানি না তহিদে রুবুবিয়াত কাকে বলে জানি না তহিদে আসমায়ে সিফাত কাকে বলে জানি না এই অশিক্ষার শিক্ষার কারণে সমাজে সেরাক বেদাত ঢুকে আছে তার মেন কারণ হলো এই সমাজ অশিক্ষিত আমার বন্ধুরা আমার ভাই জানেরা আজ সমাজের বুরাইয়ের কারণে আজ বাবা মা কাঁদছে বাবা বলছে আমি আমার সন্তান আমার ইজ্জত করে না আপনার ছেলে আপনার ইজ্জত করবে মা কাঁদছে আমি মা হয়ে সন্তানের ভালো সন্তানের আমি যে আছে আদর পাই না সন্তানের ভালোবাসা পাই না মার সম্মান আমাকে দেয় না কেন দেয় না আপনার ছেলেকে আপনি ওয়াকাজা রব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহুর মানে দেননি শিক্ষা দেননি আপনার সন্তান যদি ওয়াকাদারাবোকাল্লা তাবুদু ইল্লা ইয়া হুবেল ওয়ালে দাইন হেসান মানে জানতো খোদার কসম করে বলি আপনার ছেলে যদি এই শিক্ষা অন্তর থেকে পেতো তাহলে আপনাকে মারা দূরের কথা আপনার আগা দিকে একবার মোটা লেসাস বলে তাকাতো না চোখটাকে একবার উঁচু করে দেখতো না তার কারণ হলো সন্তানকে আজ আপনি আমি তাকে সব আজ অন্ধকারে ফেলে দিয়েছি গার্জেন যারা হয়েছেন দু কথা বলেন আল্লাহ পাকারে নাবি বলছেন শাহি বুখারি রে ভারত শাহি বুখারি হাদিস নাবি বলছেন মামিন আদ্দিন এস্ত রেহিল্লাহো রাইয়েতান ইমু তো ইয়ামা ইয়ামু তো ওয়া হো আঘা শুনলে রাইয়াতিহি ইল্লাহ রাম আল্লাহ লেহিল জন্মান আমার ভাইজানের আমার নাবি বলছেন যাকে আল্লাহ গার্জেন করেছে আমরা সবাই গার্জেন কাউরির চারটা ছেলে আছে কাউরের পাঁচটা মেয়ে আছে কাউরের ছেলে মেয়ে দুটোই আছে কাউরের স্ত্রী আছে তো কাউরির বেটি আছে আপা এই এইরকম সবাই আমরা কিছু কিছু না নিয়ে আছি আপনার আমার গার্জেন ওপরে আছে আর যারাই গার্জেন আছে আপনার সন্তান ভুল করছে আর আপনার আপনার সন্তানের ভুল যদি আপনি দেখছেন কিন্তু সন্তানকে আপনি বারণ করেন না আপনার সন্তানকে বরণ আপনি গুনহার দিকে ঠেলে দিলেন অন্ধকারে আগিয়ে দিলেন দ্বিতীয় কথা হলো আপনার মাথা মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হালাল বুঝিয়ে দেওয়া আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হারাম বুঝিয়ে দেওয়া আপনার সন্ত মাথায় দায়িত্ব ছিল আল্লাহকে চিনিয়ে দেওয়া রাসুলকে চিনিয়ে দেওয়া কিন্তু আপনি এতটুকু শিক্ষা যদি না দিয়েছেন বরং আপনি তার সাথে ধোকা করেছেন আর এই রকম গার্জেনের ওপরে নাবি বলছেন এই অবস্থাতে তার যদি মরণ হয়ে যায় ইল্লা হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ এই গার্জেনের ওপরে জান্নাত হারাম না রে এই গার্জেনের উপরে জান্নাত হারাম এই জন্য গার্জেন হয়েছেন গার্জেনই নিমিত হবে বন্ধুরা আমার ভাই জানেরা আমার আপনার আমার কর্তব্য আপনাকে আমি বলছি আমি কে কয় একটা কথা বলেছি মনে রাখবেন আমি একটা আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কুল হাল ইস্তাবিল লাদিনা ইয়ালামুনা ওয়াল লাদিনা লা ইয়ালামুন হে নবী বলে দাও আচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত কি কোনোদিন সমান হতে পারে একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে যদি সমান হতো তাহলে হাল চাষ করাও যে কোটে বসত যদি সমান হতে পারতো তাহলে কলেজে কলেজের পর অফিসের গরু চড়িয়ে বনে যেত নাকি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি ইলিম ওয়ালার উতুল ইলমা দারাজাত তার সম্মানকে আমি বুলান করেছে কই কি রকম বুলান করেছেন আসেন আপনাকে দেখাচ্ছি এই دینی শিক্ষা কি শিক্ষা শিক্ষার ফলে কত সম্মান পাওয়া যায় আল্লাহ বলেন ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফজিলতান ওয়া কারামাতান আলাল মালায়েকা এই সেই শিক্ষা যার ফলে আদম আলাইহি সালাম সমস্ত ফারিস্তার ওপরে সম্মানিত হয়েছিল এই শিক্ষার কারণে কেন ফারিস্তারা বলতে পারেনি আদম বলেছিলেন নামগুলো আহ ওয়াজাল ইল আল্লাদি আখরা জাইউন উস আলাইহিসাল্লাম

সেই দিন যদি ইউনুস এই তাসবি পাঠ না করত কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কি শিক্ষাটা মাত্র কি ছিল লা ইলাহা ইল্লা আন্তা এই দুয়াটা জানছিলেন এই দুয়াটার ফলে সাত সমুদ্রের তলে মাছের পেট থেকে নাবি ইউনুস আলাইহিস সালাম অভ্যতি পাচ্ছেন আর আজ আমার মা বোনের দু কেজির বাচ্চা পেট থেকে আসতে পারে না তসবি থাকলে তো আল্লাহর কাছে চাইলে তো তিন মাস হয়েছে বিয়ে কইছে কি করবি গে কইছে রেস্ট নামাজ রোজা সব ছেড়ে দেবো বইসা কইছে রেস্ট করতে কইছে ডাক্তার বন্ধুরা আমার ভাইজানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা সেই দিনই উনসাল্লা সাল্লামের কাছে ছিল কি তাসবিতে পড়েছিল লা ইলাহা মানেটা কি লা ইলাহা কোন মাবুদ নেই ইল্লা আমতা শুধু তুমি গো আল্লাহ সুবহানাকা আল্লাহ তুমি পাক ইন্নি কুতমি না আর যত রকমের জুলুমকারী যত রকমের জালেম হলাম আমি আল্লাহ আমি জুলুম করেছি তুমি পাক তুমি দয়ালু মাফ করো আমার আল্লাহ এই তসবির ফলে ইউন উস্কে বের করেছিলেন আচ্ছা বাবা আজ আমরা বিপদে পড়ি না পড়ি না পড়ি না তাহলে উচ্শিক্ষার দরকার আছে না নাই কত শিক্ষার দরকার আছে কোরআনই সব আছে সামান্য আপনাকে প্রথম সুরা এই কোরআনের প্রথম সুরাটার নাম কি গো সুরাতুল ফাতিহা এর কয়টা নাম কয়টা জি দশটা আমরা চোদ্দটা বাই আমরা তোমরা পড়েছি হ্যাঁ তো সবটির যদি বলা যায় তো লম্বা হয়ে যাবে কারণ আমার মাথায় তো দায়িত্ব আছে বোঝা আছে তো এর মধ্যে একটা নাম কয়েকটা নাম আপনাকে বলছি এই সুরার নাম হলো সুরাতু শেফা এই সুরার নাম হলো সুরাতুল দোয়া এই সুরার নাম হলো সুরাতুল ওয়াফিয়া এই সুরার নাম হলো সুরাতুল কাফিয়া এই সুরার নাম হলো সুরাতুল সাবুল মাসানি এই সুরার নাম হলো সুরা ফাতিহা এর যদি প্রত্যেকটা কথা বলতে বলতে যাই আচ্ছা এই সুরা একটা নাম ওর মধ্যে হলো কি সুরাতু শেফা শেফা মানে কি ভালো হওয়া ওষুধ এই সুরা ওষুধ আল্লাহ আকবার এই সুরা ওষুধ যেটা আপনার চিকিৎসার কাজ করবে আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়াসেফাউলাস কোরআন হলো মানুষের মানুষের ওয়াসুকের এলাজ কোরআন শেফা আছে মানুষের লেগে কোরআনের ভিতরে কিভাবে শেফা নেওয়া যায় আচ্ছা আজকে যদি সাপে কামড়াই কামড়াই না কামড়াই না মানুষকে সাপের বিষ লেগে যায় কি করে পূর্ণিয়া নিয়ে যায় আর না তো কিছু ওঝা গুনিকে ডেকে ঝাড়ফুঁক করে ভালো করে করে না করে না আচ্ছা ওঝা গুনি পাঁচ এক অক্ত নামাজও পড়ে না সুরা ফাতে হাজে চরুস করে পড়তে পারে না এই ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা যাবে যাবে না কেন কোরআন হাদিস ছাড়া কোরআনের আয়াত ছাড়া আর রাসুলের ফরমান যেগুলো মানা মতলব রাসুল আমার বলেছেন সেই কথা ছাড়া কোন অন্য কোন বায়াম ধরে কোন দেবী দুর্গা কোন পীর মুরিদ মুর্শিদ কোন ডেহারা চহারা গাইহে যদি বিষ নামায় চলবে না ঝাড়ফুঁক করে হারাম কিন্তু ওঝা আমার নিজের চোখের দেখা একটা ওঝা আপনার আমার এলাকার কথা বলছি শুধরাইবার জন্য বলছি কাউকে যদি খারাপ লাগলে বাপ করিয়েন কি বলছে আমি নিজের চোখে দেখেছি একটা লোককে বিষ লেগে গেছে সাপের বিষ লেগেছে একটা এত বড় করে একটা তিনটা লোককে নিয়ে আসলো একটা এত বড় করে আমি সেফার কথা বলছি আল্লাহ বলছে ও নাস উল্লি আছে শিফা আর গোরা শিফা কিনছে থেকে নিচ্ছি আমি ওয়াজানের কারণে ও কারণে মূর্খর কারণে কার কাছে যাচ্ছি কোরানের কাছে যাই না আল্লাহর কাছে যাই না যাচ্ছি কার কাছে না তো রুস্তুম ভাইয়ের কাছে রুস্তুম ভাই এসে তিনটে গাঢ় একটা গাঢ়া খুঁড়ে দিলে এত বড়টা গর্ত করে দিয়ে অতি পানি দিয়েছে আর পাঁচ সাতটা পানের পাতা দিয়ে দিলে আর ওই বিশ লাখা টাকা বসিয়ে দিয়েছে মুড়াতে আর দিয়ে একটু করে দুধ ঢালছে আর দুয়া পড়ছে দুয়া মাপ করবেন ইউটিউব হা এতগুলো লেগে আছে কিন্তু সমাজকে সুধারের জন্য কথা বলছি দুয়াতে এটা মানা যাবে এই ধণ্ডার এলাপ করা যাবে না এতে চিকিৎসা হবে না এটি শেফা পাওয়া যাবে কি বলছে জানেন একবারে দুধও দিই দুধ দিলাম দিলাম আরো দিলাম লাউয়ারে বিষ্ণামিলোরে দুধের পয়খরে এটা দোয়া বলেন দোয়া সমাজ জুধার হতে হবে আর এই রকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না যায় না যায় না যায় না কেন যায় অশিক্ষিত সমাজ বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল নামিয়ে দেখাবে কে সূরা ফাতিহা আল্লাহ রসুলের জামানা সাহাবা ইকরাম বাইরে আছেন বাইরে গিয়ে এক ওই এলাকার এক ইহুদির Sardar কে সাপে দংশন করেছে বিশক্ত জিনিসে কাঁপলিয়েছে সারা শরীরে বিষ ভরে গেল কেউ বিষ নামাইতে পারে না মরে যাবে মরে যাবে কি করবি কি করবি বলছে যা ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাইছো একটু ধরে ल्याই ওরাই পারে তো পারবে বিষ নামাইতে নিয়াসা হলো আনার পরে বলছে বিশটা না পা তুমি পারলে না মিয়া দাও না বলে ঠিক আছে করে দিব এলাজ করে দিব কিন্তু বিনা টাকাই করব না ভাই কি নিবে না তো বকরি নিব কতগুলো না তো এতগুলো একটা ময়না মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না তো করব না আমার বন্ধুরা এবার বিশ নামিয়েছে বিশ নামার পরে বকরি নিয়ে চলে এসছে কয় একজন সাহাবী আছেন বলছেন ভাগ কর না কইছে না এখন ভাগ করব না যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যায় না নেবো আল্লাহ রসুলের কাছে গেলেন নাবি বললেন যে কইচে আল্লাহ রসুল কোরান থেকে এ লাজ করে বকরি নিয়েছি লে আওয়া চলবে আল্লাহ রসুল করলেন বেশ একটা ভাগ স মানে যাই যাচ্ছে আল্লাহ আকবার যে সে কই আচ্ছা বলো তো তুমি কি কি বলেছিলে কইচ আল্লাহ রসুল আমি সূরা ফাতেহা পড়ে ফুঁক দিয়েছিলাম বলছো তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নাম্বে বলছে কেন হজর, এই সুরার নাম হলো সুর সেফা মানে বেমারের এলাজ আমি জানি আল্লাহর কালাম সত্য আর এই সূরা পড়ে যদি আমি ফুদি তাহলে বিষ নেমে যাবে আমার মায়েরা বন্ধুরা আমার ভাই জানেরা আজকে আমার আ মা বোনেরা জাহেলা মহিলারা বাড়ি থেকে বেরো হলে হাতে কাজলতি নিয়ে বেরো হয় ভাই না ভাই না অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বা হাতে একটা কাজলতি ধরে থাকে কেন ছেলেকে নজর লেগে যাবে এই কালে থাকলে পারে বা একটা কাঁটি বেঁধে দেয় হাতে দেখবেন কড়া বেঁধে দেয় কমর একটা মুচড়া বেঁধে দেয় এইরকম করে আপনাকে আমাকে বল আপনাকে বলছি আরো কত বদ আকিদে আছে আপনার আমার সমাজে অশিক্ষিত হওয়ার কারণে আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে আছে না নাই কালো তেনা বাঁধা থাকে না থাকে না থাকে আচ্ছা ভাই গাইটা কইছে কেন বেঁধেছে সে কইছে গাভিন আছে সাত মাস আট মাস হয়ে গেছে একটু থানটা বড় হয়েছে তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে আচ্ছা ভাই গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে আচ্ছা গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা মানুষ বেশি সুন্দর কিনা তাহলে আট মাস ন মাসের প্যাটলে নিয়ে কে বেটি দেয়া বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি তাহলে ওর গলাতে কয়েকখান চাপ্পল দেওয়ার দরকার ছিল

सोचला से कुछ न ही होन वैसन सोच लासे अल्लाह अल्लाहक मर्जी के बिना पता भी न हिले আল্লাহকে আগে কেহু কে বাস ক ব না চলে আল্লাহ চাহনি আর কেউ যদি বলে এর গাইটাকে মেরে দিব এর দুধ খারাপ করে দিবো হবে কি হবে না আল্লাহর নাবী আব্দুল্লাহ্বিন আব্বাস কে বলছেন আব্বাস আব্দুল্লাহ আব্দুল্লাহ্বিন আব্বাস একদিন আল্লাহর রসুলের পিছনে সুয়ারিতে বসে আছেন ছোট ছেলে আরে দশ থেকে পনেরো মিনিট তো কথা মানুষ করে বুঝাইতে দেন এই জন্য আমি বলি যে আমাকে ডাকেন না আর ডাকবেন তো শুধু বলে দেন চান্দা করতে হবে ডাইরেক্ট কষ্ট বাদ দিয়ে দেন একবারে ডাইরেক্ট হাত মারেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই যাক এতখানি তো কম করে দায়িত্ব মনে করছেন যে দায়িত্ব করতে পুরো করতে পারবে শুকরিয়া আপনাদের জাযাকুল জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ আমি আপনাদেরকে বলছি মাত্র দু চারটা কথা বলছি শুনে তাহলে কি আপনাকে বলছিলাম আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে রাসূলের

দুনিয়ার মানুষ যদি এক কয়ে যে বানিয়ে দেব পারবে না অতটুকু হবে যেটি ওর ভাগ্যে লেখা আছে ওরকম একটা লোকের ক্ষতি করবো তো এক লয় দু লয় যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায় তো অতখানি ক্ষতি হবে যতখানি ওর ভাগ্যে যদি খারাপ আপনার ভাগ্যের লেখা আছে যে উমুকের দ্বারা কোরাইবে আপনাকে করেছে বন্ধুরা আমার আমি আপনাদের যেটা বলতেছিলাম তাহলে এই নজর থেকে বাঁচার জন্য আপনার বাচ্চা কাঁদছে আপনার বাচ্চাকে নজর লেগেছে নজরে হাঁট ঝাড়ার জন্য মোড়া বাঁধার দরকার নাই কাজল তিলার দরকার নাই বা নেংটির তলে গাধু হবে দরকার নাই গাধো হয় না গাধো হয় না আটা ন্যাংটির তলে গাও গোসল করাবার দরকার নাই দরকার আছে সূরা নাসার ফালাকের পড়েন তো দিয়ে দেন আপনার ছেলে ভালো হয়ে যাবে বল ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হয়ে যাবে কারণ আমার নবীকে বাঁধ মেরেছিল আমার নাবিকে লাবেদ বিনা আসিম বান মারলো আমার নাবির উপরে জাদু করেছে নজর চালিয়ে দিয়েছে আমার নাবি রোগা হয়ে যাচ্ছেন শুকিয়ে যাচ্ছেন শুকিয়ে যাচ্ছেন কিছুই বুঝতে পারে না এই ঘটনাতে যারা নাবিকে গায়েব দা বলে তার মুখে থাপড় মেরেছে এই কথাতে কি আমার নাবি যদি গায়েব দা হলে জানতেন না যে কে আমার উপরে জাদু করেছে আহ নাবি অসুখ দিছে না কি আল্লাহ ভিতরে এই পাঠাকে পুঁতে রেখেছে তুলে আনা হলো এগারোটা গিট মারা ছিল এই দুই সুরাতে এগারোটা আয়াত আছে একটা করে আয়াত পড়লেন নাবি একটা করে গিট খুলে দিলেন নাবি আমার সুস্থ হয়ে গেলো আপনার সন্তান থাকবে কিন্তু এই সমাজকে শিখাইবার লেগে অনেক সময় দরকার আছে ভাই এই সমাজকে শিখাইবার লেগে এই জন্য নাবি বললেন খালি আস্ত আল্লাহ বলছেন খালি আস্ত আলমুন আল্লাহদিন আল্লাহ আলমুন শিক্ষিত ও শিক্ষিত কোনোদিন সমান হতে পারে আল্লাহ আরেক জায়গায় বলছেন লাইসাল আমাকাল বাসির যেমন একটা চোখওয়ালা লোক আর একটা কানা লোক দুজন কোনোদিন এক সমান হতে পারে না কেন একটা কানা লোককে যদি পায়খানা লেগে যায় তাও কেউ কোন দিকে গেলি বা তুলিয়া চত আর একটা যদি ভালো লোক হয় ওকে যদি হ্যাঁ দিল্লিও যাওয়ার দরকার পড়ে তো দৌড়িয়ে একাই চলে যাবে পরিজন পড়ে না একজন শিক্ষিত লোক হল চোখওয়ালা একজন অশিক্ষিত লোক হল কানা যেমন একটা কানা লোক কাটা থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না খোঁজ থেকে বাঁচতে চাই যে আমাকে না লাগুক কিন্তু লাগে যায় গাঢ়া গর্ত কাদাক পায়খানা পেশাব থেকে বাঁচতে চাই যে ও চায় তার পায়ে যাতে না লাগে কিন্তু লেগে যায় কিসের কারণে দেখতে পাই না তার কারণে ওই রকমই একজন অশিক্ষিত লোক গুনহা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না তার কারণ হলো গুনহা দেখতে পায় না

তারপরে আপনার জান্নাত জাহান নামের কথা সব কথাই ভিতরে আল্লাহ বললেন কিন্তু তার মধ্যে সবচাইতে আগে শিক্ষার কথা কেন বললেন খালি এই কথাটা বুঝেলেন শিক্ষার কথা কেন বললেন নামাজের কথা পরে রোজার কথা পরে হজের কথা পরে জাকাতের কথা পরে সব পরে আগে আল্লাহ বলছেন একরা পর পড়ার কথা কেন বললেন আল্লাহ আচ্ছা ভাই আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে আগে পড়ার যদি আছে কি নাই কেন উজু শিখতে হবে উজু করতে গেলে উজু দুয়া শিখতে হবে শিক্ষার দরকার পড়লো উজুর দুয়া না বললে আপনি উজু করলে হবে উজুর জন্য কয়টা সোনার জানতে হবে কয়টা ফরজ জানতে হবে তার জানতে হবে তার না জেনে যদি আপনি উল্টা পোল্টা উজু করেন উজা উজু হবে ওই যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে তখন ওকে উজু করতে বসে তো কেছে আমাকে ওজু শিখা দিয়েছে তো ওজু শিখতে বসে বসে তখন কেছে পাইলে দোনো হাত কো পৌঁছু তক ধোয়ে এখান থেকে ধুয়েছে এটা বুঝতে পারছে তারপরে এনে ধোয় সব দিন জানে তখন কেন সবে হাতে হাতে ধোয় কোন কাজ করলে এবার বলছে তিন মর্তবা কুল্লা কি দিয়ে কুল্লা সবে হিন্দু মুসলিম বুঝে তারপরে বলছে নাক মে পানি ডালিয়ে এবার লা পানি দিয়েছে যে জানবে কি করে পানি দেয় ও বদনার লোল লাগিয়ে ঢালতে শুরু করেছে তোকে ঢালা বল যদি এরকম করে দেয় বাঁচবে লোকটা তাহলে না জানার কারণে মরবে না মরবে না যাই না না করতে হবে হলে কবুল হবে না আমার বন্ধুরা নামাজ পড়তে গেলে আপনাকে বলছি প্রথমে উজু শেখা দরকার উজু হলে নামাজ হবে নামাজ হলে নেকি হবে আর নেকি হলে তবে ভাগ্যে জান্নাত হবে এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর রোজা করবেন रोजा हां তাহলে ঠিক তা एक जोन पांच हजार टाका जजा कल्ला बारा कल्ला हया कल्ला अल्लाह बारीक थी अहली मालिक कंचन कुमार कंचन कुम, कुमार ऐसे की तब وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم

बिन्तु सैनु नमल जमल अदबी सुन ए हो पोरो बया सुन ए हो पोरो बया मदीना उड़ाएले चल सुन एहो बोरोवा यार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल हमरा गरीबिया पर अल्लाह कर कर दाम हम चाहतानी मदीना दिखाई दड़ तड़पत मनवा हमार तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल ले चल ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल पासपोर्ट न बी जा बाटे ही जेब में पैसा हमू देखब पुरबी मदीना बकैसा पासपोर्ट ना भी जा बाटे नही जेब में पैसा हम देख पुरबी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार मदीना ले चल ले चल उड़ाय चल उड़ाय चल, चल, चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल जीवन की नाजुक डोरी टूट जाई अर माँ के भरल गगरी हमारे फूट जाई हम देख आका के दयार हम वो आका के दायार मदीना उड़ाए ले चल ले चल ले चल ले चल, चल। जाए खातिर पनी तैयार मदीना उड़ाए ले चल धीरे धीरे पुरवा बयार मदीना ले चल श्रद्धियों सम्मानित নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলোমাই কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা সরলামা বোনেরা সিনেহের কচিকাচা ছেলেমেয়েরা সর্বাগ্রে কৃতিগতা জ্ঞাপন করে সেই মহান আল্লাহর যিনি সবার সরষ্ঠা যিনি মানুষের এক মুহূর্তে কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল নবী কোলের সেরা মনি নবী মাক্কী নবী মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতন করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বারাকাল্লাহ উপস্থিত শ্রোতা मंडলি এই মাইলা পন্ডাল কা পর্দা মে যা হ কিছু ভি নজর না اتا ভিডিও কো সহি कीजिए পর্দা বন্ধ হে এখান সে ভিডিও नही जा रहा है इसका ऑपरेटर कौन है आइए यहाँ पे आप खुशी की खबर है कि इश्तेहार जो मेन थे अब्दुल्ला सालिम चतुर्वेदी साहब वो पहुंच चुके हैं इनशाला आपके सामने रूबरू होंगे ऑपरेटर मास्टर आप जहाँ भी हैं आप जो है अपना काम जो है সম্ভালে পর্দা বন্ধ হয় আপ দেখিয়ে তাকে বাদমে ফির দুবারা যে পরেশানি পেশ না আয়ে তা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আল পবিত্র কোরআন আল কোরানুল করিমের একটি আয়াতের অংশ আপনার সম্মুখে তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে ভাই আমার সময় যেটা আমাকে দেখা হয়েছিল সেটা ছিল দশটা থেকে লিয়ে সাড়ে দশটা দশটা থেকে লিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত নাকি সাড়ে এগারোটা এবার এখন আপনার সাড়ে দশটা মানে প্রায় আমার কাছে এক ঘন্টা মতো সময় যা হোক যদি কম এবার কমিটি বাড়েন আলাদা ব্যাপার কিন্তু যেটা আমাকে দেখানো হয়েছে তার মধ্যে আধ ঘন্টার সময় শেষ হয়েছে আর বক্তাও আলহামদুলিল্লাহ যতটি ডাকা গেছিল বেশি অসুবিধা নেই ভাগ যদি দেড় ঘন্টা করে দিই তবু ফজরের আজান হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য সময় লম্বা না করে আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার লোক ভাইয়া আমরা ওয়া লোককে সব কেউ পাহচানকে বানি रवा लोग के वो के जानी लेके हम रोरे जवार के हैं लेकिन भोजपुरी जवान के तनिका तनिका आवेला इे खातिर लोग के भोजपुरी के नाम से जानेल लेकिन भैया हमरा लगे भोजपुरी के कोनो डिग्री नहीं ई हम बार बार रवा लोग से कहतनी कि के भोजपुरी मत कह कि हमरा लगे कोनो भोजपुरी के डिग्री नहीं है लेकिन रुवा लोग मानते मानते नहीं थे कि भोजपुरी अब जोन भोजपुरी इस साल के सबसे हाँ नीमन भोजपुरी हम रऊ लोग के सामने रख ली हैं रुआ लोग सुन ले बानी हम बीच बीच में इंशाल्लाह रहुवा लोग के ऐसे तो हम भैया भोजपुरी जवान में भी रुवा लोग से बात कर सकत नहीं कि हम भोजपुरी जवान में रुवा लोग से तकरीब सुनाईम लेकिन भैया ये भोजपुरी जवान जवानन के जवान बा बुढ़ुहन के ना বয়স্ক লোকের ভোজপুরি যে বানলাই ওনারা অত বোঝে না এখন ইয়ং জেনারেশন যারা তারা ভোজপুরীর হলো দিবানা মাতওয়ালা আল্লাহু আকবর আমি আপনাদের সম্মুখে যে দু ঘন্টা কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেরকম সময় আমি এলাকায় কোনো দিন পাইনি আর পাবো না এজন্যই আমি বলছিলাম গতকালকে আমি কালিয়াচকে ছিলাম তার আগার দিন আমি লালগোলাই ছিলাম তার আগের দিন সাগর দিঘিতে ছিলাম আমি বললাম যে ভাই কালকে আবার পাকুড়ে প্রোগ্রাম আমার আমি বললাম ভাই এত দূর থেকে আমি আর যাব না কারণ এলাকায় যাই ওয়াজ করতে আমি পাই না কারণ যেনারাকে বাইর থেকে আনি ওরাকে প্রধান বক্তা করি ওদের শুনি আমরা এলাকার তখন চান্দাই শেষ বাইরে যখন যাই আমরা প্রধান সাজি ওনারা দূর করে আমাদের প্রধান করে কালেকশন করতে হয় না দু ঘন্টা শুধু হাদিস কোরআন থেকে ব্যায়াম করতে হয় যে বিষয়টা মানুষ শুনতে পায় আর ভালো লাগে মানুষকে তখন বলে যে হ্যাঁ বক্তব্য শুনলাম খুব ভালো লাগলো যা হোক আমি বক্তব্য না বলতে পেলে কি হলো যারাকে এনেছি বাইর থেকে তাদের শুনবো আমি মাত্র দু চারটা কথা আপনার সম্মুখে রাখবো যে বিষয়তে একটু আগে আপনাদের সম্মুখে নাসিম নদী সাহেব কথা বলছিলেন শিক্ষা সম্বন্ধে আমি ওই বিষয়টাকে একটু আর বাড়িয়ে আগে নিয়ে যাব সারিয়াতের দিক দিয়ে বন্ধুরা আমার শিক্ষা দু প্রকার আমার কথা কোটা যে চারটা বলতে পাবো একটু লক্ষ্য করে শুনবেন শিক্ষার দুটা কিসিম সিধা ভাষায় আমাদের ভাষায় বলছি শিক্ষার কয়টা কিসিম দু কিসিম একটা হলো দিনই শিক্ষা একটা হলো দুনিয়াবি শিক্ষা একটা কোরআন হাদিসের শিক্ষা একটা হলো জেনারেল শিক্ষা কোরআন হাদিসের শিক্ষাও দরকার জেনারেল শিক্ষাও দরকার আছে না নেই কোরআন হাদিস না শিখতে গেলে আল্লাহকে চিনতে পারবো না কোরআন হাদিসের শিক্ষা না থাকলে রাসুল কি জানবো না কোরআন হাদিসের শিক্ষা না থাকলে এবাদত করতে পারবো না কোরআন হাদিসের শিক্ষা না জানলে জান

আর যদি বৈজ্ঞানিক না হয়তো ভাই সৌদিয়া এখন ছ ঘন্টাতে এখান থেকে সৌদিয়া চলে গেলাম ছ ঘন্টাতে এই বড় বড় এরোপ্লেন গুলো তৈরি হতো না তৈরি হতো না তো মানুষের ওই ছ মাস ধরে হজ করতে যেতে হতো এখনো যেতে হতো ছ মাসের জায়গা ছ ঘন্টাতে পেরিয়েছে কিসের কারণে জেনারেল শিক্ষার কারণে কথা কিছু বলতে দেন আমাকে দু চার দশ মিনিট কথা শুনেন জেনারেল শিক্ষা যদি না থাকতো তাহলে আজ যদি ইঞ্জিনিয়ার না হতো তাহলে আজ বড় বড় পুল গেলা ব্রিজ গালা যত নদীর ওপরে আছে আচ্ছা বিনা ইঞ্জিনিয়ারে এই পুল কি তৈরি হয়েছে আপনাকে যেমন আপনাকে বলছি ভাগলপুর বড় ব্রিজ গঙ্গা নদীর ওপরের ব্রিজ ফারাক্কা ব্রিজ হাবড়া ব্রিজ গঙ্গা সেতু ব্রিজ এই রকমই পদ্মা নদীর ব্রিজ এই রকম যতগুলো ব্রিজ আছে এই ব্রিজগুলো বিনা বিনা কি বলছে ইঞ্জিনিয়ারে না না যদি হতো তাহলে তাহলে ছিন্ন হয়ে আমাদের জন্য যাতায়াত অসুবিধা হয়ে থাকত তাহলে জেনারেল শিক্ষা আপনার জন্য আমার জন্য সুবিধা করেছে জেনারেল শিক্ষা না থাকলে ডাক্তার হতো না ডাক্তার না হলে চিকিৎসা ছাড়া আমরা অনেক জন মারা যেতাম চিকিৎসা ছাড়া ডাক্তার চিকিৎসা ছাড়া মারা যেতাম কিন্তু এবার আমি যেটা বলতে চাইছি আমার পয়েন্টটা বুঝবেন ভালো করে নোট করেন ভালো করে বুঝবেন একটা এলাকায় যদি একটা ইঞ্জিনিয়ার হয় এলাকার সবারির জন্য কাফি আছে যথেষ্ট আছে ঠিক না ঠিক এলাকায় একটা ইঞ্জিনিয়ার আমরা যদি চোদ্দ খানটা গ্রাম সবাই পাকা বাড়ি করি একটাই লোকে কেমন করে তৈরি করতে হবে বলে দিতে পারবে পারবে না পারবে না একটা লোকই ছ কেঁকে দেবে একটা লোকই আপনাকে বানিয়ে দেবে এলাকার একটাই লোক যথেষ্ট একটা ইঞ্জিনিয়ার হলে একটা যদি ডাক্তার থাকে আর গোটাই গ্রামের লোক যদি প্যাসেন্ট হয়ে যায় তবে একটাই ডাক্তার তাকে সারাবার জন্য যথেষ্ট এলা ওষুধ দেওয়ার লেগে একটা যদি বৈজ্ঞানিক হয় তাহলে অনেকগুলো মানুষের জন্য সুবিধা কিন্তু আপনি বলুন আপনার নামাজ আর এলাকা নয় আপনার নামাজ কি আপনার নিজের ভাই পড়ে দিতে পারবে আপনার অসুখ হলে গোটাই গ্রামের লোক একটা ডাক্তারকে ডাক্তারের সবাইকে চিকিৎসা করে দিবে কিন্তু দিনের শিক্ষা এমন শিক্ষা